আসসালামু আলাইকুম। আপনারা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের সরকারি অথবা বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বিগত 10 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে অসংখ্যবার এই প্রশ্নগুলো রিপিট করা হয়েছে। এমন 5টি প্রশ্ন আমি এই ভিডিওতে সমাধান করে দেখাবো, যে প্রশ্নগুলো MCQ অথবা রাইটিং যে কোনো পরীক্ষায় এসে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছেন। জেনারা আপনারা চাকরির প্রশ্নগুলো একটু দেখেন বা ইতিমধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছেন, তারা বুঝতে পারবেন এই প্রশ্নটি কত গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি প্রশ্ন। এখানে বলা হয়েছে, একটি কপি কলের কার্যকারিতা যদি 60% থাকে তবে সিস্টেমের যান্ত্রিক সুবিধা নির্ণয় করুন। যখন দড়িটি 12 মিটার প্রসারিত হয় তখন ভার 3 মিটার বৃদ্ধি পায়। এটার সঠিক উত্তর হবে 2.4। কেমন করে এই প্রশ্নটির সমাধান খুব সহজেই করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে কপিকল সিস্টেমের বেগের অনুপাতটা বের করতে হবে। এখানে বেগ অনুপাত নির্ণয়ের সূত্রটি দেখতে পাচ্ছেন। এরপর যান্ত্রিক সুবিধা নির্ণয়ের জন্য কার্যকারিতার সাথে বেগ অনুপাত গুণ করতে হবে। এখানে কার্যকারিতা দেওয়া আছে 60%, বেগ অনুপাত 12/3 = 4, অর্থাৎ যান্ত্রিক সুবিধা = কার্যকারিতা গুণন বেগ অনুপাত। এখানে দেখতে পাচ্ছেন 0.6 × 4। এখানে 0.6 হওয়ার কারণ হচ্ছে আমরা এই পার্সেন্টটাকে তুলে দিয়েছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটি সম্ভবত 2022 সালের LGED পরীক্ষায় এসেছিল। একটি কণা স্থিতা অবস্থা থেকে চলতে শুরু করে এবং সরল রেখায় চলে, যার গতির সমীকরণ S = 2t³ - t² - 1 দ্বারা দেওয়া হয়। বলা হয়েছে 1 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত হবে। এখানে সঠিক উত্তর 10 মিটার/স্কোয়ার। এই অঙ্কটির সমাধান দেখুন। এরপর 3 নং প্রশ্নটি দেখতে পাচ্ছেন। 11 কেজি ওজন ভরের একটি বস্তু 5 মিটার/সেকেন্ড এর সমবেগে চলছে, বস্তুটির গতিশক্তির মান কত। সঠিক উত্তরটি হবে 137.5 জুল। আপনারা এখানে সমাধানটি দেখতে পাচ্ছেন। গতিশক্তির একটি অঙ্ক খুবই সোজা, যা 9ম-10ম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ে পাবেন। এরপর যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষায় আসেই। একটি বস্তু স্থির অবস্থা থেকে x = 0 মিটার এবং t = 0 সেকেন্ডে এটি x অক্ষ বরাবর 2 মিটার/সেকেন্ড একটি ধ্রুবক ত্বরণের সাথে চলে, 1 সেকেন্ড এবং 5 সেকেন্ড সময়ের মধ্যে এর গড় বেগ কত। এখানে গড় বেগ বের করতে বলা হয়েছে। গড় বেগ হবে 6 মিটার/সেকেন্ড। আপনারা এখানে সমাধানটি দেখতে পাচ্ছেন। এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখে যাবেন, কারণ যে কোনো পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা লিখিত হোক বা MCQ হোক। MCQ-র ক্ষেত্রে আরো বেশি প্রশ্ন এসে থাকে এখান থেকে। নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাপ দেয়? দ্বিতীয় সূত্র। আপনারা পাশেই ব্যাখ্যা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, মেকানিক্যাল ডিপার্টমেন্টের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় 90% কমন উপযোগী আমাদের তৈরি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে একটি মেসেজ করুন। আর নিয়মিত এমন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।